বাবা তেমন রেগুলার ছিলেন না, খোঁজ খবর নিতেন না, এখনও নেন না। আর যখন ক্লাস 7-এ পড়ি তখন আম্মু হঠাৎ ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যায়, এক সাইড পুরো পুরো অবশ্য। কিন্তু আম্মু অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে মানে আমি সব কষ্টগুলো বোঝা আস্তে আস্তে শুরু করেছি। তখন ছোটো ছিলাম, 14 বছর বয়স ছিল। আর আম্মুর একটা জিনিসই ইয়ে লাগে যে আম্মু হলো আমার আগে নিয়ে যেত সবসময় সব জায়গায়, ওইটা মিস করি। কোচিংয়ে স্কুলে সব জায়গায় যেত, ওইটাই মেনলি মিস করি আম্মু। আমার নাম ফাতিহা বিনতে আহমেদ। আমি যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 2023 সালে SSC পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। এখন বর্তমানে যশোর সরকারি মহিলা কলেজে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি। ক্লাস 7-এ তখন মানে আমাদের কোচিংয়ে যখন পড়তাম ওখানে রোজার মাসের আগে, হঠাৎ আম্মু আমারে কোচিংয়ে আগাই দিয়ে এসে বাসায় আসার পরে স্ট্রোক করে। আমি তখন বাসায় ছিলাম না যে আম্মু যখন স্ট্রোক করে, আমি কোচিং থেকে পরীক্ষা দিয়ে এসে বাসায় এসে দেখি যে আমাদের ঘর তালা মারা, আম্মুকে নিয়ে আমার খালা তারপরে প্রতিবেশীরা সবাই নিয়ে হসপিটালে নিয়ে যায়। আম্মুর কোনো সেন্স ছিল না, কোনো জ্ঞান ছিল না। প্রায় এক মাস মতন হসপিটাল, সদর হসপিটালে আম্মুর চিকিৎসা করা হয়েছিল। তারপরে বাসায় আনার পরেও আম্মু সুস্থ ছিল না, হাঁটতেই পারতো না। পুরো 1-2 বছর আম্মু অসুস্থ ছিল। তারপরে আম্মুর রিলেটিভসরা আম্মুর কিছুটা টাকা পয়সা দিয়ে হলো সুস্থ হয়নি, এখনও আম্মু ভালোভাবে চলাচল করতে পারে না, কোনো কাজই সে করতে পারে না আমার ছাড়া। সব কাজে আমার তার সাহায্য করা লাগে, রান্নাবান্না থেকে শুরু করে ঘরে যাবতীয় সব কাজ। আর এই জন্য একটু কষ্ট হয়ে যায় যে সায়েন্স নিয়ে পড়া আর তারপরে বাসার সব কাজ করা, আম্মু দেখভাল করা, আম্মু পানিটাও আমার আগায় দেওয়া লাগে, এতটা অসুস্থ আম্মু। বাবা হলো ছোটোবেলা থেকেই হলো তেমন খোঁজখবর নিতেন না, আমি জানতাম না আম্মু ছিল, তো আম্মু সবসময় আমার খেয়াল রাখতো, কষ্ট বুঝতে দিইনি অতটা। এখন আস্তে আস্তে বুঝি, প্রায় 5-6 বছর ধরে হলো বুঝছি যে নেই। যখন SSC পরীক্ষার রেজাল্টের আগের দিন মানে আম্মু আমারে কোনো কিছুই জিজ্ঞেস করিনি যে তোর পরীক্ষা কেমন হয়েছে বা রেজাল্ট কেমন হবে। পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে মানে আম্মু কষ্টে কেঁদে দিয়েছিল, আমিও আম্মুরে জড়াই ধরে কেঁদে, অনেক বড় একটা মানে মনে হয়েছিল যে না আমি কিছু একটা করতে পেরেছি, যা চেয়েছিলাম হয়তো কিছুটা ধাপ আগাতে পেরেছি। বিজ্ঞান বিভাগে কলেজে পড়াশোনা করা অনেক টাফ হয়ে যাচ্ছে। স্কুলে থাকতেই পরিচয় হয়েছিল আমার এক ফ্রেন্ডের সাথে, তার মা কোয়ান্টাম ফাউন্ডেশনের বিষয়ে অনেক কিছু জানতেন এবং আমি তার কাছ থেকেই জানছি যে এখানে GPA 5 পাওয়ার পরে এখানে অ্যাপ্লাই করলে মেধাবৃত্তি দেওয়া হয়। তো আমি সেখানে SSC পরীক্ষার ফলাফল পাওয়ার পরে আমি অ্যাপ্লাই করেছি। আর আমি চাই যে আমার স্বপ্ন, আমি ডাক্তার হতে চাই, আমার আম্মু যে অসুস্থ এরকম আরও অনেক মানুষ আছে তাদের পাশে দাঁড়াতে চাই ডাক্তার হয়ে। আম্মুর কষ্ট তো নিজের চোখে দেখেছি, এজন্য ডাক্তার হওয়াটা অনেক বড় ইচ্ছা এবং আমি হতে চাই অন্য কারোর মা যেন এরকম না হয়, যারা হলো গরিব মানুষ তাদের জন্য কিছু করতে চাই। পড়াশোনার অনুপ্রেরণা হলো আম্মুর জন্যই। আমি অনেক সময় বলছি যে না আম্মু আমার দ্বারা হবে না, পারবো না, কিন্তু আমার আম্মু বলেছে যে না তুমি পারবা, তুমি পড়ো, আমি আসি তোমার সাথে। এই আম্মুর জন্যই যা হওয়া আর যা হতে চাই সব কিছু আম্মুর জন্য। অনুপ্রেরণাও আম্মু, কারণও আম্মু।